করে দেখাই ঠিক এমনটা লাগছে। প্রতিমাগুলো বিশাল আকৃতির হয়, লাইটিংটা সেটা দেখো অভূতপূর্ব জিনিস। ভালো লাগলো পুজোটা দেখে, আমি বেশ দারুণ লাগছে। আসছে একটা ব্যাঙ্ক কিন্তু, চলো ভিতরটাতে আবার গোল্ডেন সাজ হয়েছে মায়ের পাহাড়ের আর তো না, ওপরের অংশগুলো বেশ ভালো লাগছে। সাজটা খুব ভালো লাগলো দেখে, হেভি লাগছে কিন্তু এখান থেকে দেখতে। এখানে মা কাকের সাজে সাজে উঠেছে, বিখ্যাত পুজো ফটকরা মৎস্য কন্যা রয়েছে, জাস্ট ওয়াও। ওনার উপর সাজে মা এখানে সাজে উঠেছেন। এই হচ্ছে প্যান্ডেলের বাইরের অংশ, ময়ূরের পালক দিয়ে পুরোপুরি যে বাঘ বাজারের পুজো। এই হচ্ছে তোমার মায়ের প্রতিমা, সামনের অংশটা হচ্ছে এরকম। এখান থেকে কিন্তু দেখতে মানে এখানে বিয়ে দেখানো হয়েছে এখানকার যে মাছি প্রতিমা। হেলা পুকুর তখন এভাবে ঢুকবে, ঠাকুরের সামনে চলে এসে উমা চলে যাওয়ার পর শ্যামা, এবং শ্যামা মা চলে যাওয়ার পরেই মা আসেন আমাদের মধ্যে জগদ্ধাত্রী রূপে। আর জগদ্ধাত্রী পুজো মানেই যে নামটা সবার আগে উঠে আসে সেটা কী বলো তো? চন্দননগর। চন্দননগর মানে হচ্ছে আলোর নগরী। চন্দননগরের জগদ্ধাত্রী পুরো যে আলোটা হয়, মানে আলোগুলো যেটা করা হয়, সে লাইটটা দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে আগত হয়ে থাকেন, মানে প্রতি বছরের কথা বলছি। আগের দুটো বছর আমি গিয়েছিলাম, তার আগেও গিয়েছিলাম, কিন্তু ভিডিও করেছি দুটো বছর, এবছরও যাচ্ছি। চলো আজকে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে চন্দননগরে। এই যে অলরেডি এই ট্রেনটাতে আসলাম চন্দননগর, ওই দিকের থেকে আরও একটা ট্রেন গেল। তো এখন বাজে ঘড়িতে সময় হচ্ছে তোমার 4:30, এখন থেকে শুরু হচ্ছে আমার যাত্রা চন্দননগর থেকে জগদ্ধাত্রী পুজোর, মানে যেদিকে জগদ্ধাত্রী পুজো হয় সেদিকে যাব। এখনই কিন্তু প্রচুর মানুষ রয়েছে চন্দননগর স্টেশনের একদম পাশেই, যে পুজোটা রয়েছে যে পুজোটা দিয়ে আমি শুরু করছি এই হচ্ছে পুজোটা। এখানে কিন্তু প্যান্ডেলের কাজ ইতিমধ্যেই লাস্ট পর্যায়ের একদম বলা যেতে পারে, ঠিক আছে? এরকম একটা রাজবাড়ি মতো রয়েছে, চলো ভিতরটাতে ঢোকা যাক। এই হচ্ছে তোমার ভিতরের অংশটা, পুরো রাজবাড়ির মতো লাগছে। রাজবাড়িতে যেরকম দালান থাকে না এরকম ধরনের, সেরকম দালান এবং সেম টু সেম লাগছে আমার তো সবাই রাজবাড়ির কথা মনে পড়ে যাচ্ছে, যেহেতু রিলেট করি আমি সবাই রাজবাড়ির কথা। একদম সামনে রয়েছে ঠাকুর, চলো ঠাকুরটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে কলা বাজারের পুজো, ঠিক আছে? একদম সামনে কলা বাজারের পুজোটা হচ্ছে এটা। এই ঝাড়গুলোর জন্য আরও বেশি ভালো লাগছে এখানটা। এই হচ্ছে প্রথম দর্শন কলা বাজারের, যে প্রতিমা আমি নিজে দর্শন করছি এবছরের জন্য। মায়ের এখানে যে প্রতিমাগুলো হয়, প্রথমেই বলে রাখি প্রতিমাগুলো বিশাল আকৃতির হয়, এবং এই প্রতিমার থেকেও বড় আকৃতির হয়, এটা যে দেখতে পাচ্ছ এটার থেকেও বড় আকৃতির হয়। এবং সাজগুলো ম্যাক্সিমাম একই রকমেরই হয়ে থাকে এখানে, যেরকম সোলার সাজে অর্থাৎ এইভাবে কিন্তু ডাকের সাজে মাকে কিন্তু সাজানো হয়েছে। এবং অবশ্যই রূপোর যে গয়না এবং সোনার যে গয়না, সে গয়নায় কিন্তু মা সুসজ্জিত হয়েছেন এখানে। তবে তোমরা এখানে আসলে পুরোপুরি যে অ্যাম্বিয়েন্সটা ফিরে পাবে সেটাতে পুরো রাজবাড়িতে ফিরে আসবে একদম। এখান থেকে বিষয়টা যদি দেখাই তাহলে ঠিক এমনটা রয়েছে পুরো অংশটা জুড়ে, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আচ্ছা, পরের যে পুজোটা সেটা হচ্ছে বিশালক্ষী তলার পুজো। চন্দননগরের লাইটিং বিখ্যাত আমরা সবাই জানি, সেই লাইটিংয়ের সামনে দিয়ে, গেটের সামনে দিয়ে প্রবেশ করছি বিশালক্ষী তলার পুজোতে। এই দেখো লাইটিংগুলো দেখছো, এই ক্যারেক্টারগুলো কীরকম নড়ানড়ি করছে, এইগুলো দেখার জন্যই কিন্তু মানুষ চন্দননগরে আসেন। আর এই জিনিসগুলো কিন্তু পরে মানে দুর্গা পুজোর সময় চলে যায় চন্দননগর থেকে সোজা কলকাতায়। তো এটা হচ্ছে বিশালক্ষী তলার একদম প্যান্ডেলের একদম সামনে, তা ফ্রন্ট সেকশনটার লাইট অলরেডি চলে গেছে বলে আমি এই টাইমটাতে ইচ্ছে করেই আসলাম, কারণ লাইটগুলো দেখা যাবে যেহেতু। সামনেটাতে দেখা যাচ্ছে এরকম একটি মা তার শিশু সন্তানকে নিয়ে আছেন, এই অংশটাতে দেখা যাচ্ছে সেটা। ভিতরটাতে চলো দেখা যাক কী রয়েছে। এই হচ্ছে তোমার ফ্রন্ট সেকশনটা, ফ্রন্ট সেকশন দিয়ে এরকম প্রবেশ করে যেতে হবে। প্রবেশ করার পরেই কিন্তু অভূতপূর্ব জিনিস আমি দেখতে পাচ্ছি, সামনের এই অংশটাতে সবাই একসাথে দাঁড়িয়ে রয়েছেন, এরকম একটা করা হয়েছে এই জায়গাটাতে। এবং এই দিকগুলোতে মা এবং তার সন্তান দেখতে পাচ্ছি, এই জায়গাটাতেও ঠিক সেম জিনিসটা দেখতে পাচ্ছি। সমস্ত শুধুমাত্র আমাদের মানুষরা সেরকম নয়, কিন্তু অন্যান্য প্রাণীরাও রয়েছে। আমি বিড়াল দেখতে পাচ্ছি, এটা একটা পাখি রয়েছে দেখা যাচ্ছে, এইভাবে কিন্তু পুরো ফুটিয়ে তোলা হয়েছে। লাইটিংয়ের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই চন্দননগর সেরার সেরা বলা যেতেই পারে, কেননা এই যে সুতোর কাজগুলো, ঠিক আছে, তার মধ্যে এই যে লাইটগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, এখান থেকে দেখো ফ্রেমটা দেখো, জাস্ট অনবদ্য ফ্রেম। কিন্তু ভালো লাগলো পুজোটা দেখে, আমি প্রথমবার এই এই সাইডটাতে আসলাম, ভালো লাগলো। এইটা হচ্ছে মণ্ডপের একদম সামনেটা, চলো এবার ভিতরটাতে যাওয়া যাক। দুই দিকে দুরকম এইরকম হাতি রয়েছে, 4টে হাতি রয়েছে, এবং প্রবেশ করলে ঠিক এরকম ধরনের ডিজাইন রয়েছে। ওয়াও, এখান থেকে দেখো কি নাইস লাগছে না এখান থেকে দেখতে। এই হচ্ছে তোমার ওপরটা, ওপরগুলো কিন্তু অনবদ্য কাজ, মানে ওপরের এই যে কাজটা, এই কাজটা কিন্তু দারুণ লাগছে দেখো, তোমার কি সুন্দর করেছে। ঝাড় নয় কিন্তু আলাদাই লেভেলের। এই দুটো দেওয়ালে একটু দেখাই ঠিক এমনটা রয়েছে,
এবং সাথে সাথে মায়ের যে প্রতিমা সেই প্রতিমা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ব্রাহ্মণী ব্রাহ্মণপাড়া, ঠিক আছে? এই পাড়াটার নাম ব্রাহ্মণপাড়া। মায়ের যে পিছনের অংশগুলো, মানে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু বেশ দারুণ লাগছে। এবং মুকুটটা দেখো এতটা বড়, এখান থেকে এতটা এতটা বড়। কিন্তু এখানেও কিন্তু ডাকের সাজে মা সেজে উঠেছেন। এবং সিংহ দেখো কতটা হিংস্র, মায়ের গায়ে সোনার এবং রূপোর অলঙ্কারও কিন্তু রয়েছে এখানে। এই সাইডের কাজ থেকে শুরু করে পুরো বিষয়টা যদি আমি দেখাই, ঠিক এমনটা, ঠিক আছে? মানে ভিতরের যে কাজগুলো, সে কাজগুলো আমার ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই দ্বিতীয় যে পুজোটা দেখালাম, ওখান থেকে চলে এসেছি শীতলাতলার পুজোটাতে। শীতলাতলার পুজোটা এই যে প্যান্ডেলটা, এটা হচ্ছে পাথুরিয়াঘাটা পাশের পল্লীর প্যান্ডেল, ঠিক আছে? একদম সেটার সামনের অংশটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। চলো ভিতরটাতে আবার যাওয়া যাক। ভিতরের প্রবেশ পথে কিন্তু এরকম মহিলাদের মুখমণ্ডল রয়েছে, যেহেতু মহিলা কেন্দ্রিক এই থিমটা, তাই জন্যই বিভিন্ন মহিলাদের ছবি, ক্যালেন্ডার এগুলো কিন্তু রয়েছে ভিতরের অংশটা জুড়ে। পুরো অংশ জুড়েই কিন্তু এইভাবে সাজানো গোছানো। এখানে একটা এরকম বিশাল স্কাল্পচার রয়েছে এই জায়গাটাতে। এবং অবশ্যই এখানকার যে ঠাকুর, এই ঠাকুর একটুখানি অন্যরকম দেখলাম, মানে সাজটা, মানে আমি এর আগে যে দুটো পুজো দেখালাম তোমাদের সেগুলোর তো সাদা রঙের সাজ ছিল, কিন্তু এখানে কিন্তু গোল্ডেন সাজ হয়েছে। মায়ের এই সাজ একদম গোল্ডেন সাজে কিন্তু মা, এবং হাইটটাও কিন্তু অনেকটাই রয়েছে এই জায়গাটাতে। খুব ভালো লাগলো দেখে, ঠাকুর খুব সুন্দরভাবে সেজে উঠেছে। পরবর্তী যে প্যান্ডেলটা আমরা যাবো সেটা হচ্ছে খলিশানি। খলিশানি 75তম বর্ষ, এটা একদম চন্দননগর স্টেশনের একদম পাশেই, ঠিক আছে? এই গলিতে হয়ে থাকে ওই যে প্যান্ডেল রয়েছে। এই হচ্ছে তোমার মণ্ডপের একদম সামনেটা, দেখে নিশ্চয়ই চিনতে পারছ, বেলেঘাটা 33 পল্লীর যে মণ্ডপটা সেটাই কিন্তু এখানে রয়েছে। ম্যাক্সিমাম প্যান্ডেলই এখানে মানে এরকমভাবে নিয়ে আসা হয় আর কি। আমি দেখতে পাচ্ছি এখানে যে পাহাড়ের আর্তন আছে সেটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে। পুরো সামনের এই অংশটা সে ছিল, তখন আমি দেখেছিলাম আর কি মণ্ডপটা, ঠিক আছে? এই হচ্ছে তোমার টোটাল মণ্ডপটা। রাত্রিবেলা বেশ ভালো লাগছে দেখতে, মানে ওপরের অংশগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, এই লাইটগুলো জ্বলছে একটু। এই যে তোমার ভিতরটা, ভিতরটা ঠিক এমনভাবে সেজে উঠেছে, এবং মাছি প্রতিমা সামনে রয়েছে। আজকে বেশ ভিড় রয়েছে, অনেকটাই ভিড় রয়েছে। অন্যভাবে কিন্তু মাতৃ প্রতিমা এখানে সেজে উঠেছে। মায়ের প্রতিমাটা বেশ ভালো লাগছে দেখতে, এবং ওপরের অংশগুলো বেশ ভালো লাগছে। এই যে এগুলো হচ্ছে তোমার ফ্ল্যাট বাড়ি ঠাড়ি পাহাড়কে মানে ইয়ে করে কেটে কেটে আমরা যে এগুলো বানাচ্ছি, যার ফলে আর কি পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। একটু কাছে চলে এসেছি মায়ের প্রতিমাটা দেখার জন্য। সাজটা খুব ভালো লাগলো দেখে, ঠিক আছে? এখানে খলিশানির 75তম বর্ষের যে সাজটা সেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। কিন্তু খলিশানি লেখা রয়েছে মায়ের যে হাতের যে অংশগুলো এখানে কিন্তু লেখা রয়েছে। খুব ভালো লাগছে দেখে, খুব সুন্দর লাগছে। তোমরা একটু জানিও কেমন লাগলো তোমাদের। এই পরিবেশটা দেখাই ওপরের অংশ থেকে, যে মানে তোমার গাছের শিকড় টিকড় বেরিয়ে এসছে, ঠিক আছে? এই জিনিসগুলো দেখতে কিন্তু ভালো লাগে, আলাদা একটা আবহাওয়ার সৃষ্টি হয়, আর লাইটটার ফলে কিন্তু আরও বেশি ভালো লাগছে দেখতে। এই যে খলিশানির প্যান্ডেলটা দেখালাম, এদেরই 75তম বছরের যে লাইটিংটা সেটা দেখো হেভি লাগছে কিন্তু দেখতে, ঠিক আছে? টোটাল রাস্তাটা জুড়ে এরকম লাইট রয়েছে। নেক্সট এই গলিতে ঢুকছি, এখানে হচ্ছে 12তম বর্ষে আমরা আপনজনের যে পুজোটা সেখানে যাচ্ছি এবার। এদের পুজোটায় একটা আলপনা প্রতিযোগিতা হয়, এই যে রাস্তা জুড়ে দেখছো আলপনা, আমার তো হেভি লাগলো দেখে। এই টোটাল আলপনা দেখো 10, 11, 12 সব নাম্বার লেখা রয়েছে। এবার কিন্তু পুরো লাইটগুলো বোঝা যাচ্ছে, পুরো একদম টোটাল যে গলির মধ্যে লাইটগুলো রয়েছে পরপর পরপর। এই হচ্ছে তোমার প্যান্ডেলটা, ঠিক আছে? প্যান্ডেলের সামনের অংশটা আপনজন লেখা রয়েছে। চলো ভিতরটাতে ঢুকে যাই, ঢুকে যাওয়ার পর দেখি কীভাবে রয়েছে টোটাল মণ্ডপের অংশটা। এই হচ্ছে তোমার সামনেটা, হেভি লাগছে কিন্তু এখান থেকে দেখতে পুরো ব্যাপারটা। তারা মানুষকে দেখা যাচ্ছে পুরো মাদুলি, গায়ের মধ্যে পুরো মাদুলি রয়েছে এই মানুষটা। আর এই দিকটাতে এরকম এই অংশগুলোতে ঠিক এইভাবে সেজে ওঠানো। আর সামনেটাতে যদি যাই আমি, সামনেটা ঠিক এরকমটা, একদম ফ্রন্টটা মণ্ডপের একদম যে ফ্রন্টটা দেখতে ঠিক এমনটা রয়েছে। এখান থেকে দেখাই ওয়াইডলি ব্যাপারটা ঠিক এমনটা, ঠিক আছে? একজন এখানে ধ্যান করছে দেখতে পাচ্ছি, একজন না অনেকেই রয়েছেন। এখানে দেখতে পাচ্ছি মানে বিশ্বাস লেখা রয়েছে, ঠিক আছে? গীতায় শ্রীকৃষ্ণ যা যা বলেছেন সেটা লেখা রয়েছে। এবং এখানে একজন বসে রয়েছেন, সম্ভবত ইনি তান্ত্রিক, তন্ত্র সাধনার সাথে যুক্ত, তাকে কিন্তু এখানে বসিয়ে রাখা হয়েছে। এবং হাতে কঙ্কাল রয়েছে, দেখতে পাচ্ছ? হাতে কঙ্কাল ওনার। ধীরে ধীরে ভিতরে যাবো, ভিতরে কিন্তু ঢাক বাজানো হচ্ছে, সেই দুর্গাপূজার ভাই। Thank you.
এবারে চলে এসেছি হচ্ছে ফটকগোড়াতে, বিখ্যাত পুজো ফটকগোড়া। ফটকগোড়ার মায়ের যে প্রতিমা খুব ভালো হয়ে থাকে প্রতি বছর। এটা কিন্তু প্যান্ডেল নয়, ঠিক আছে, এটা একটা মন্দির, অরিজিনাল মন্দির, সে মন্দিরেই পুজোটা হয়ে থাকে। মন্দিরের বাইরে যে লাইটিংটা করা হচ্ছে সেটা কিন্তু অনবদ্য লাগছে দেখতে, ফটকগোড়া মাতৃ মন্দির। চলো এবার ভিতরেতে চলে যাই। জাস্ট ওয়াও, আমার মুখে কোনো ভাষা নেই, মানে ফটকগোড়ার ঠাকুর দেখার পর, এত বড় ঠাকুর, ঠিক আছে, মন্দিরের ভিতরটাতে আমি রয়েছি, এত বড় ঠাকুর, বিশাল বড় ঠাকুর। প্রতিবারই আমি এসে থাকি ফটকগোড়ার ঠাকুরটা দেখে থাকি, ধীরে ধীরে আমি সামনের দিকে যাব, তোমাদেরকে ঠাকুর দেখাবো। কি সুন্দর লাগছে না মাছি মায়ের যে মুখটা, দারুণ লাগছে কিন্তু, আর কতটা বড় সত্যি। এখানে না আসলে জগদ্ধাত্রীর প্রতিমা এখানে না দেখলে সত্যি মন ভরে না, মানে চন্দননগরের জগদ্ধাত্রীর প্রতিমা সব থেকে বিখ্যাত এই জন্যই, এই যে বড় হয়, বিশাল বড়। ভূমি থেকে দেখাই মায়ের যে প্রতিমাটা, সেটা সোনার উপর সাজে মা এখানে সেজে উঠেছেন। ওনাকে মাথা উঁচু করে পুরো দেখতে হবে, কত করে লেখা রয়েছে, ঠিক আছে, আর সিংহটাও কতটা বড় দেখো, দেখলেই বুঝতে পারবে। এবং হাতের যে চক্রতে কিন্তু লাইট জ্বলছে, ঠিক আছে। অবশ্যই এই কাজগুলো খুব ডিটেলের সাথে কাজ, মানে স্বামীজি রয়েছেন, ঠিক আছে, মায়ের প্রতিমা, মায়ের মুখমণ্ডল রয়েছে, এই কাজগুলো রামকৃষ্ণ পরমহংস দেব, সারদা দেবী, এই কাজগুলোর জন্যই বিখ্যাত, বিখ্যাত এই চন্দননগর। এই তো তোমার মন্দিরের ভিতরের অংশটা, এই মুহূর্তে মানুষজন, প্রচুর মানুষজন এখানে, ঠিক আছে, পুরো অংশটাতে দেখছেন আর কি, সবাই ছবি টবি তুলছে। এখানটাতে প্রতিবার একটা রকম লাইটিং হয় জলের মধ্যে, ঠিক আছে। এবছর তো মানে দারুণ করেছে এবছর, মানে মায়ের প্রতিমা দেখতে পেলাম একটু আগে, তারপরে আরও কিছু দেখা যাচ্ছে, ঠিক আছে, একজন বৃদ্ধ এবং বৃদ্ধাকে দেখা যাচ্ছে, এই জিনিসগুলো দারুণ লাগে চন্দননগরে, মানে পুরো কিন্তু জল, ঠিক আছে, জলের মধ্যে লাইটিং। আচ্ছা, পরের পুজো মধ্যাঞ্চল, এবছরের যে থিম সেটা হচ্ছে মনে রেখো, এই হচ্ছে প্যান্ডেলের বাইরের অংশটা, আর এই হচ্ছে তোমার ভিতরের অংশটা এবং মাতৃ প্রতিমা, দুদিকটাতে এরকম মানুষের মুখমণ্ডল রয়েছে। মাতৃ প্রতিমা হচ্ছে একদম সামনের দিকে, ওপরের অংশটাতে আমি দেখতে পাচ্ছি একদম ময়ূরের পালক দিয়ে পুরোপুরি যে চালচিত্র অংশটা পুরোপুরি করা। এ দেখো এই লাইটিংটা দেখো, এখানে কিন্তু বিশাল প্যারিসের আইফেল টাওয়ার সেটা কিন্তু রয়েছে, বিশাল লাইট। আমি জানি না গোপ্রোতে কতটুকু আসছে আমার, হয়তো ক্লিয়ার আসছে না, কিন্তু এগুলো তোমরা দেখতে পাবে এখানে আসলে। এই লাইটিংটা বেশ ভালো কিন্তু, ঘড়ির যে পেন্ডুলাম সেই পেন্ডুলামটা একদম দেখা যাচ্ছে ঘুরছে। লাইটটা এখন রয়েছে তিন মাথার মোড়ের সামনে, পিছনেও পুজো হচ্ছে, সামনেও পুজো হচ্ছে, এদিকেও পুজো হচ্ছে, প্রথমে যাবো হচ্ছে এই পুজোটাতে, ঠিক আছে, চলো ঘুরে আসি। কি সুন্দর লাইটিং দেখো। যে পুজোটা যেতে চলেছি সেটা হচ্ছে বাগবাজারের পুজো, অন্যতম পুজো, 189 বছরের পুজো, মানে বুঝতে পারছো কতটা পুরনো পুজো। পুরো লাইটিংয়ে কিন্তু হেভি লাগছে পুরো রাস্তাটা। প্রতি বছর আসে এসে থাকি বাগবাজারে, এবং আর জাস্ট কিছুদিন মানে পরে, মানে দুদিনের মধ্যেই জন অরণ্য এখানে থাকবে একদম। এই হলো তোমার বাগবাজারের প্যান্ডেল। প্যান্ডেলও সেরকম কিছু থাকে না, কিন্তু মানে মেন হচ্ছে এখানকার যে ঝাড়টা, হ্যাঁ, কলেজ স্কোয়ার স্টাইলের ঝাড়, বিশাল বড়, এবং ঠাকুর, অবশ্যই ঠাকুরটা খুব ভালো থাকে। চলো ভিতরটাতে যাওয়া যাক, আজকে আরও ভিড়টা রয়েছে। এই হচ্ছে তোমার ঝাড়, ও মাই গড, এক বছর পরে আবার আসছি, এবং ঠাকুরটা কত বড় হয় এখানকার। ছবি তোলার লাইনটা দেখেছো সামনের দিকে, অনেক লাইন, এখান থেকে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে এই বিশাল ঝাড়। এরকম ঝাড় আমরা দেখে থাকি আমাদের কলেজ স্কোয়ারের পুজোতে, ঠিক আছে, আর ঠাকুর রয়েছে বিশাল ঠাকুর। আমি ওখান থেকে ভিড় টেলে একদম মায়ের সামনেটাতে চলে এসেছি, মায়ের প্রতিমাটা একটু তোমাদেরকে দেখাই। এই হচ্ছে তোমার মায়ের প্রতিমা, এখানে তোমার পঞ্চপ্রদীপ যেটা সেটা কিন্তু জ্বলছে, ঠিক আছে, এবং সিংহের চোখ জ্বলছে দেখো, ভালো করে লাইট জ্বলছে, এবং দাঁতেও কিন্তু লাইট লাগানো রয়েছে। এবার ভালো লাগছে পুরোপুরি অংশটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আরও একবার ওয়াইডলি দেখিয়ে দিই বাগবাজারের প্যান্ডেলের সামনের এই অংশগুলো, এখানে এইভাবে পাখা, তারপরে কুলো, বাংলার যে সংস্কৃতিগুলো সেগুলো দিয়ে কিন্তু পুরো অংশটা এভাবে সাজানো হয়েছে। তো রাইট নাও রয়েছি বাগবাজার তালপুকুর ধারের প্যান্ডেলের সামনে। প্যান্ডেল দেখানোর আগে, মানে ঠাকুর দেখানোর আগে আমি দেখাবো এখানে যে লাইটিংটা করা হয়েছে, একদিকে বুর্জ খলিফা রয়েছে, আর একদিকে একটা এরকম কী রয়েছে আমার ঠিক জানা নেই, এটা হেভি লাগছে দেখতে, দারুণ লাগছে, পুরো পুকুরের ওপরে পড়ে পড়েছে প্রতিচ্ছবিটা, হেভি লাগছে। এই হচ্ছে তোমার তালপুকুর ধারের ঠাকুর, ঠিক আছে, রূপোর সাজে সোনার সাজে মা এখানে সেজে উঠেছেন, ওপরের অংশটাতে মহাদেব রয়েছে আমি দেখতে পাচ্ছি।
এবার চলে এসে বিদ্যালঙ্করের সামনে। বিদ্যালঙ্করটাও বেশ বড় পুজো, এখানে মন্দিরের মধ্যে পুজোটা হয়েছে। মন্দিরটাও নবনির্মিত মন্দির, এখনো ঠাকুর রেডি হয়নি, ঠিক আছে, সেটা আমি দেখতে পাচ্ছি এখানে। এই দেখো আসতো একটা ব্যাঙ কিন্তু প্যাঁক প্যাঁক করছে, ঠিক আছে, না না কোয়াক কোয়াক করছে আর কি, ব্যাঙটা নড়ছেও, এইগুলোই দেখতে পাওয়া যায়। আবার সামনে রয়েছে একটা পাখি রয়েছে, ওই যে পাখি একটা রয়েছে, এই যে পাখিটা কিন্তু এখানে ডানা মেলছে, কি সুন্দর লাগছে না দেখতে এখান থেকে দেখো। আর এখানে কিন্তু মৎস্যকন্যা রয়েছে, ঠিক আছে, পুরোপুরি কিন্তু মাছ, মাছের ওপর থেকে কিন্তু মাথাটা খুলছে, এবং মাথা খুললেই দেখতে পাওয়া যাচ্ছে একজন মানুষের মুখে মলে মৎস্যকন্যা। পালপাড়া লাইটিং, পালপাড়ার একদম ঢোকার মুহূর্তে লেখা রয়েছে পালপাড়া পিরাট লাইটিং কিন্তু। তো এই হচ্ছে পালপাড়ার প্যান্ডেলটা, একদম সামনের অংশটা হচ্ছে এরকমটা, ভিতরটাতে যাবো কিন্তু ভালো লাগছে, পুরো লাইটে কিন্তু একদম আলাদা রকমের লাগছে, এই জায়গাটা বিশেষ করে বেশি ভালো লাগছে। এবং রাস্তার ওপরে হওয়া প্যান্ডেলটা পুরোপুরি লাল রংটা খুব ভালো লাগছে, মানে এই এখান থেকে শুরু করে পুরো অংশটা যদি তোমরা দেখো এরকমটা। ঠিক ওটা ছিল ব্যান্ডেলের সাইড, এটা হচ্ছে একদম ফ্রন্ট, যেখান থেকে ঢুকতে হচ্ছে তোমাকে, একদম এখান থেকে প্রবেশ করতে হচ্ছে, আর আরেক সাইড থেকে কিন্তু এক্সিট করতে হচ্ছে। এখান থেকে কিন্তু দেখতে মানে হেভি লাগছে, জাস্ট ওপরের দিকে বাদুর দেখতে পাচ্ছি, ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 বাদুর রয়েছে। চল এবার ভিতরে ঢোকা যাক, এই জায়গাটা থেকে ভিতরে ঢুকতে হবে। লাইটিংয়ের কাজ তো এখানে মানে কিছু বলার নেই, এত সুন্দর করে হয়ে থাকে। পালপাড়ার প্যান্ডেলটা প্রতিবারই আমিও দেখি, পালপাড়ার যে প্যান্ডেলটা হয়ে থাকে। এই হচ্ছে ঢোকার মুহূর্তে এরকম কিছু তাল পাতা রয়েছে, আচ্ছা নিচে এরকম সিঁড়ি দিয়ে দেখে তোমরা ঢুকবে, কারণ অনেকটা উঁচু। এই হচ্ছে তোমার ভিতরটা, এই অ্যাম্বিয়েন্স একদম আলাদা অ্যাম্বিয়েন্স, ঠিক আছে, সবাই ছবি তুলছে একবার। আচ্ছা এখানে বিয়ে দেখানো হয়েছে, মালা বদল হচ্ছে, সেটা কিন্তু দেখানো হচ্ছে এই জায়গাটাতে, ঠিক আছে, চারিদিকটা একটু দেখাই, আলাদাই একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে, ঠিক আছে, কী সুন্দর লাগছে কিন্তু দেখতে। আসলে এই অংশগুলো দেখাই ফুললি রেডের ওপরে কাজ, ঠিক আছে, রেড কালারটা ফেলা হয়েছে, এই অংশগুলো ঠিক এমনটা রয়েছে, হাত রয়েছে, এবং একটা ওম একটা আবহ, সেই আবহটা চলছে। ধীরে ধীরে আমি চলে এসেছি একদম পালপাড়ার মাছি প্রতিমার সামনে। মাছি প্রতিমা মোটামুটি সব জায়গাতে একই রকমের হয়ে থাকে, এখানকার যে মাছি প্রতিমা সেটা ঠিক এমনটা, এইভাবে সেজে উঠেছে এবছর মায়ের প্রতিমা। সে প্রতিমার সামনে থেকে একটুখানি দেখালে ঠিক এমনটা, আজকের দিনে ভিড়টা ঠিক এরকমটা রয়েছে। এই হচ্ছে তোমার ভিতরের অংশটা, এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লাগে। চন্দননগরের অন্যতম পুজো হেলাপুকুর, এখানে কিন্তু বিশেষ বিশেষ চমক থাকে, এবারে কি চমক চলো দেখা যাক। এটা তোমার গেটটা আর কি, হেলাপুকুরে যে লাইটিংগুলো এগুলো না মুভেবল হয়, গতবার আমি যখন এসেছিলাম দেখছিলাম মুভ হয় লাইটগুলো, প্রতিবারই এরকম টাইপেরই করে, মানে অন্য অন্য রকমের, এবছর দেখছি এমনটা করেছে হেলাপুকুরের লাইটিংটা পুরো গলিটা জুড়ে। এই হচ্ছে তোমার এন্ট্রান্স, চিনতে পাচ্ছো, দুর্গাপুজো দেখেছিলে তোমরা, ত্রিধারা সম্মিলনী, ত্রিধারা সম্মিলনীর মণ্ডপ কিন্তু এটা, ঠিক আছে, হেলাপুকুরের এবছরের মণ্ডপটা হেভি লাগছে কিন্তু, পুরো হেলাপুকুরের জায়গাটা মানে দারুণভাবে সাজানো হয়েছে পুরো হেলা এই ত্রিধারার ইয়েটা প্যান্ডেলটা দিয়ে, খুব ভালো লাগছে দেখতে। চলো ভিতরটাতে আবার যাওয়া যাক। মানে দর্শনার্থীরা যখন এরমভাবে ঢুকবে তখন একটা আলাদাই ফিলিংস, ও আলাদাই অ্যাম্বিয়েন্স কিন্তু, পুরো টোটাল জায়গাটা, এই সাইডগুলো ঠিক এমন করে করা হয়েছে, পুরো অংশগুলো কিন্তু তিধার মণ্ডপে যেমনটা আমরা দেখেছি রাস্তার মধ্যে ছিল, সেখানে কিন্তু এইভাবে ভিতরটা করা। যত ভিতরে যাচ্ছি তত কিন্তু এই জিনিসগুলো গাঢ় হচ্ছে, প্যান্ডেলের যে অংশগুলো এখান থেকেও অনেকটা বেশি সুন্দর লাগছে। এই তোমার সাইডের অংশগুলো, ঠিক আছে, আর এখানে একটা প্রোগ্রামও হচ্ছে, অনুষ্ঠানও হচ্ছে একটা। এই হচ্ছে তোমার ঠাকুর, ঠাকুরের সামনে চলে এসেছি। এখানে কিন্তু সোনার গয়নায় মা প্রতি বছর থাকেন, সুসজ্জিত হয়ে থাকেন। সামনেটা কিন্তু এই জায়গাটা, এই ফ্রেমটা জাস্ট অ্যামেজিং, পুরো গোল, ঠিক আছে, এই জায়গাটা যেমনটা ছিল আর কি ত্রিধারাতে, ফুললি ওয়াইড অ্যাঙ্গেলে দেখালে ব্যাপারটা ঠিক এমনটা দাঁড়াচ্ছে, আমার কিন্তু খুব সুন্দর লাগলো। হেলাপুকুরের এবছরের মণ্ডপ এবং অবশ্যই প্রতিমা, মায়ের প্রতিমাটা কাছ থেকে দেখালে ঠিক এমনটা রয়েছে, মায়ের প্রতিমা মুকুট থেকে শুরু করে টোটাল অংশটা, চালচিত্রের অংশটা পুরোপুরি এরকম সোনালি কালারে, খুব সুন্দর লাগলো দেখে। আমি একটু মানে পিছনে চলে এসেছি, পিছন থেকে দেখাই দেখ, ও মাই গড, পাটাবাড়ি পাটাবাড়ি লাগছে পুরো অংশটা কিন্তু দেখতে, ঠিক আছে, এই তোমার গোল অংশটা যেটা বলছিলাম পুরো খোলে আকাশ, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আরও পিছনে চলে এসেছি, এখান থেকে দেখাই ঠিক এমনটা লাগছে, ওখান থেকে যেমনটা লাগছিল এবার কিন্তু আরও ভালো লাগছে।